সবাইকে শুভেচ্ছা। আমি নিহার রঞ্জন বক্সি, শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা প্রজেক্টের কাজ করব বুটস্ট্র্যাপ ব্যবহার করে। এর আগে আমরা বুটস্ট্র্যাপের ব্যবহার দেখেছি, আজকে আবার নতুন করে ব্যবহার করব আমাদের প্রজেক্টের জন্য। সরাসরি আমরা greatbootstrap.com এই ওয়েবসাইটের সাহায্য নিব। আরেকটা ওয়েবসাইট তো আমাদের আছে কমন, W3 Schools, এখানেও বুটস্ট্র্যাপ তারা সংযোজন করেছে। এর আগে একসময় তারা বুটস্ট্র্যাপ এখানে সংযোজন করেনি, করেছিল না, পরবর্তীতে এটা বুটস্ট্র্যাপ তারা এখানে সংযোজন করেছে, খুব বেশি দিনের কথা না। তো বুটস্ট্র্যাপ এখানে বিভিন্ন টিউটোরিয়াল তারা ব্যবহার করেছে। এই সাইটটা হলো যে তারা ডিটেলস আছে, সব কিছু ব্যাখ্যা করা আছে, getbootstrap.com টুইটারের প্রজেক্ট। আর এখানকার W3 School যেটা, এদের ব্যাখ্যাটা অনেক চমৎকার, অল্প অল্প ব্যবহার করেছে এবং জিনিসগুলো কেন কোনটা করেছে তার একটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে, জিনিসগুলো ব্যাখ্যা দেওয়া আছে পরবর্তীতে। আমরা দুইটা সাইটেরই সাহায্য নিব। সাহায্য নিয়ে এই যে জিনিসগুলো, যারা একটু এখানে শিখতে চাও তারা এই জিনিসগুলো এক একটা করবা বাড়িতে, কী করবো, যেমন গেট স্টার্টেড, আমি কিভাবে স্টার্ট করব, হোয়াট ইজ বুট স্ট্র্যাপ প্রথমে বলেছে, আমরা এটা পড়তে চাই, এটা বেশি জানা জরুরি না, এর ইতিহাস বলছে। তারপরে এখানে কেন বুট স্ট্র্যাপ CDN, এটা তো আমাদের দেখো তিনটা ফাইলের কথা তারা এখানে বলছে। এই যে বুট স্ট্র্যাপ min.css, এটা একটা। আরেকটার কথা বলছে তারা jQuery min.js, এটা আমরা কিছুদিন আগে ব্যবহার করেছি। আর একটা হলো বুটস্ট্র্যাপ মিন.js, তাহলে জাভাস্ক্রিপ্টের দুইটা ফাইল আর CSS এর একটা ফাইল, এই তিনটা মিনিমাম লাগবেই। তারপরে গ্রিড সিস্টেম, 12টা কলামে তারা প্রত্যেকটা রোকে বিভক্ত করে, একটা রোকে তারা 12টা কলামে বিভক্ত করে, একটা অংশকে 12টা। এখন তুমি 12 ভাগও নিতে পারো এক অংশে, আবার 4 4 4 নিতে পারো, 4 8 নিতে পারো, 6 6 নিতে পারো, 12 একসঙ্গে নিতে পারো, 12 ভাগ আলাদা করে নিতে পারো। কথা হলো মোট 12 ভাগ তোমাকে নিতে হবে, মোট টোটাল প্রতিটা রোতে 12টা ভাগ হতে হবে। এটা রো, এখানে দেখো 4 ধরনের বলেছিলাম, XS এর মানে হলো এক্সট্রা স্মল, খুব ছোট ফোনের জন্য, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি যেসব মোবাইল আছে এগুলো স্মল ডিভাইস, ট্যাবলেটগুলো 5 ইঞ্চির উপরে গেলে 6 7 ইঞ্চি 8 ইঞ্চি এগুলোর জন্য, মিডিয়াম ডিভাইস এগুলো স্কোয়ার ডেস্কটপ বা ছোটো ল্যাপটপের জন্য, আর লার্জ এটা হচ্ছে এরকম 15 ইঞ্চি 16 ইঞ্চি 18 ইঞ্চি 22 ইঞ্চি এরকম বড় বড় পর্দার জন্য। তো কী কাজে লাগবে, কেন হবে, অনেক কিছু মাথায় হয়তো নাও ঢুকতে পারে, তো আমাদের সেসব ঢোকার দরকার নেই, আমরা ধীরে সুস্থে যাব। তা প্রথমে আমরা এটা ব্যবহার করি, গেটিং স্টার্টেড, শুরু করা, তাই তো, গেটিং স্টার্টেড। তা প্রথম কথা আমি এর আগে বলেছিলাম যে বুটস্ট্র্যাপটা আগে ডাউনলোড করতে হবে, বুটস্ট্র্যাপটা আগে ডাউনলোড করতে হবে। এই যে এখান থেকে ডাউনলোডের সিস্টেম আছে, বিভিন্ন কিছু আছে, অনেক ব্যবহার করা যায়, আমি মিনিমামটা দেখাচ্ছি, বুঝতে পারছো। এটা দেখলে অনেকে বলতে পারে যে আরে এটা দেখাইছে, এটা তো দেখায়নি, আর প্রথম উত্তর হচ্ছে যে ওইটা পরে, আগে যেটা দেখাইছে আমি ওইটা পারি কি না। তো আমরা আজকে কিছু কাজ করে দেখব, আমাদের বুটস্ট্র্যাপ ডাউনলোড করাই আছে, আগে একদিন করেছিলাম, সুতরাং আর নতুন করে ডাউনলোড করা লাগছে না। আমরা ডাউনলোড করা কপিটা একটু দেখি, এখান থেকে ডাউনলোড করার কথা তারা বলেছে, বুটস্ট্র্যাপ ডাউনলোড করা কপিটা আমরা দেখব, আমাদের ডাউনলোডের ভিতর আছে। তো তোমাদের ওখানেও দিয়েছিলাম বোধ হয়, তো সেটার জন্য আমার বুটস্ট্র্যাপ এই যে বুটস্ট্র্যাপ 3.3.7, এটা তো এর ভিতর কী কী ফোল্ডার আছে, তিনটা ফোল্ডার আছে, CSS আছে, ফন্টস আছে, JS আছে। আমি এই তিনটা ফোল্ডারই নিয়ে নিব, ঠিক আছে, তিনটা ফোল্ডারই কপি করলাম, কপি করে আমাদের প্রজেক্টের দিকে চলে যাই, প্রজেক্ট আমাদের প্রজেক্ট কই, প্রজেক্টে গেলাম Batch 2, তাই না, এখানে আমি এখানে একটা ইয়ে করে রাখলাম,
বুটস্ট্র্যাপ প্রজেক্ট, যা নাম দিই না কেন এতে কিছু যায় আসে না। এই এই বুটস্ট্র্যাপের ভিতর কাজ করব আমি, এটা যেন আলাদা থাকে, এর ভিতরই করতে হবে তা না, বাইরে রেখেও আমি করতে পারতাম, আমার সব কাজ এখানে এসে জমা হবে। কোথায় জমা হবে? বুটস্ট্র্যাপ প্রজেক্টের ভিতর। কি কি আছে? বুটস্ট্র্যাপ থেকে তিনটা ফোল্ডার নিয়ে আসছি, এই তিনটা ফোল্ডার, আর ইমেজ রাখার জন্য আমি একটা ফোল্ডার নিব। কি করব? একটা নতুন ফোল্ডার নিব, এখানে আমি ইমেজগুলো রাখবো। এখন যদি কেউ চায় যে না ইমেজ বাইরে রাখবো, আলাদা করে এখানে একদম এখানে থাকবে একটা ইমেজ, তাতেও হয়, কিন্তু এগুলো সাজানো গোছানো রাখতে হয় আর কি ইমেজ। তাহলে এই চারটা ফোল্ডার আপাতত আমার থাকলো, একটা ফন্টগুলো আছে, একটা সিএসএস আছে, অনেকগুলো সিএসএস আছে, আমি মাত্র একটা ব্যবহার করব, বুটস্ট্র্যাপ মেইন সিএসএস, তাই তো? আর জেএস আছে, বুটস্ট্র্যাপ জেএস বা বুটস্ট্র্যাপ মেইন জেএস। আর একটা ফাইল হলে আমাদের ভালো হয় প্রজেক্টে, আমরা যে কোয়ারির কাজ করেছিলাম না, যে কোয়ারি মেইন জেএস, মনে আছে তো? যে কোয়ারি মেইন জেএস এর কাজটা আমরা এখানে নিয়ে নিতে পারি। আমাদের এটা কোথায় ছিল? যে কোয়ারির কাজ করেছিলাম, যে কোয়ারি দেখো কোথায় কাজ করেছিলাম, এখানে যে কোয়ারি, যে কোয়ারি, যে কোয়ারি মিন জেএস আছে নাকি? এখানে দেখছি না, এখানে আছে, এটাই যে কোয়ারি মিন জেএস, আমি নামকরণ চেঞ্জ করেছিলাম, বুঝতে পেরেছো? আমরা যে কোয়ারি থেকে কপি করে এনেছিলাম সেটা, তো যে কোয়ারি মিন হতে হবে এমন কোনো কথা নেই, নাম যা হয় হোক তোমার জেএস থাকলেই হলো, এটাই নিয়ে যাই। এটা কপি করলাম বুটস্ট্র্যাপ প্রজেক্ট এখানে, ও এটা গত দিনেরটা, অন্যদেরটা ব্যাস ওয়ান প্রজেক্ট, ব্যাস ওয়ান ব্যাস টু, এটা আমাদের, তাই তো? আমাদের প্রজেক্টে ফিরে গেলাম, জেএস এর ভিতর আমি ওটা বসাই দিলাম, জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো এখানে থাকলো। তাহলে এখান থেকে নিব দুইটা, এগুলো মনে থাকবে, জেএস ফাইল কয়টা নিব? দুইটা, একটা জে কোয়ারি নিব আর বুটস্ট্র্যাপের একটা জেএস নিব। আর কি নিব? সিএসএস এর একটা নিব, বুটস্ট্র্যাপ মিন সিএসএস। আর কি নিব? আর কিছু আপাতত নাই। আমার গতদিন একটা ইনডেক্স ফাইল করেছিলাম না, করেছিলাম তো, আচ্ছা তাহলে আমি আজকেও একটা ফাইল করব, এখান থেকেও করতে পারি, আবার আমার ওই সাবলাইন থেকেও করতে পারি। কিভাবে? ইনডেক্স ডট HTML হয়ে গেল, এটা হচ্ছে আমার ইনডেক্স ফাইল। গতদিন এটা করেছিলাম না, এটা কোনটায় করেছিলাম, জ্যাগে এটা ইনডেক্স ফাইল। কোনো সমস্যা এ পর্যন্ত? কয়টা লিংক করতে হবে এখানে আমাকে? কয়টা? তিনটা, বুটস্ট্র্যাপের মিন একটা, সিএসএস একটা, আর জেএস দুইটা। আচ্ছা তা প্রথমে তো আমি HTML লিখি, আমার HTML ফাইল দিলাম, আচ্ছা তাহলে আমরা এখানে দিয়ে দেই আমাদের প্রজেক্টের একটা টাইটেল দিয়ে দিই, কলেজ এমএ ম্যানেজমেন্ট দিলাম, তাই তো? আচ্ছা আমি দরকার হলে এই অংশটা একটু ইয়ে করে দেই, দেখো তাহলে আমার যে কাজটা হলো যে আমি এটা নিলাম, এখন আমার ফাইলগুলো ইয়ে করব, এখানে আমি নিতে পারি। প্রথম কথা হচ্ছে লিংক, লিংক করব, কোন ফাইলটা লিংক করব? লিংক হয় সিএসএস, আর জেএসটা কিন্তু স্ক্রিপ্ট ট্যাগের ভিতর হয়, কথা বুঝেছ? তাহলে আমার ফাইলটা কোথায় আছে? আমার সিএসএস এর মধ্যে আছে, ফাইলটার নাম কি? বুটস্ট্র্যাপ মিন সিএসএস। এখন লিখতে গেলে বানান ভুল হলো, তো সমস্যা হতে পারে, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল সি কপি দিলাম, তাহলে নামটা কপি হয়ে গেল। আমার এই ফাইলে গেলাম, এই স্রেপের ভিতর পেস্ট করে দিলাম, বুটস্ট্র্যাপ মিন সিএসএস, ঠিক আছে তো? কোনো সমস্যা? ফোল্ডারের নাম অ্যাড করতে হবে, তাহলে আমার সিএসএস ফোল্ডারের ভিতর আছে, এটা ফোল্ডারের নাম দিয়ে স্ল্যাশ দিলে হয়ে গেল। কি কোনো সমস্যা?
আচ্ছা জেএস ফাইল দুইটা আমরা অ্যাড করব, আমি এখানে করতে পারি নিচে করতে পারি, নিচে অনেকেই করে আপাতত আমাদের যে কাজ এতে নিচের দিকে অত চিন্তা করা লাগবে না। আমরা এখানে স্ক্রিপ্ট ট্যাগের ভিতর এটা লিখব না সরাসরি স্ক্রিপ্ট লিখব, সরাসরি লিখি স্ক্রিপ্ট ট্যাগের ভিতর দিলাম সোর্স লিখে দিই এসআরসি দিই, এটা থাকুক, এটা থাকলে সমস্যা নেই, টাইপ থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। এসআরসি ইকুয়াল কোটেশন, এর ভিতর আমার ওই যে ইয়ে করতে হবে। আচ্ছা কন্ট্রোল শিফট জি দিয়ে দুইটা করে ফেললাম, কারণ কি আমার দুইটা জেএস আছে তাই তো। আচ্ছা জেএস দুইটা কি আমার জেএস এর ভিতর যাই, কি আছে বুটস্ট্র্যাপ মিন জেএস আর একটা জে কোয়েরি, আমি কন্ট্রোল এ দিলাম কন্ট্রোল সি দিলাম, আমার এখানে একটা এইটা দিলাম, ও সরি এটা থাকুক, এটা উপরে দেই আর এটা নিচে দিই, জে কোয়ারি ডট জেএস, এখন এটা তো জেএস ফোল্ডারের ভিতর আছে না, তাহলে এটা স্ল্যাশ দিলাম, আর এটা কিসের ভিতর আছে, এটাও জেএস ফোল্ডারের ভিতর আছে, আর এটা হবে জে কোয়ারি, জে কোয়ারি ডট জেএস, এটা কপি করে আমি আনতে পারি, ঠিক আছে। আচ্ছা তো আমাদের যে কাজটা করব সেটা হলো যে এই যে ফাইলগুলো আমরা আগেই নিয়ে নিলাম, এখন এই যে ফাইলগুলো আমি নিয়ে নিলাম এইগুলো যতক্ষণ আমার লাগলো, এই কাজ যদি আমি অন্যভাবে করি তাহলে আরো সোজা হবে, আমি দেখালাম যে এইভাবে আমি নিতে পারি, কিন্তু তাতে সব কাজ হবে না, কেন হবে না, আরো কিছু লাইন তোমাকে লিখতে হবে, তো সেই লাইনটা লেখার জন্য আমার সবচেয়ে ভালো হচ্ছে যে এর সাহায্য নেওয়া। আমার বেসিক টেমপ্লেটের দেখো একটা ইয়ে আছে, কথা বুঝতে পেরেছো, আমার বেসিক টেমপ্লেট আছে এখানে, এই যে বেসিক টেমপ্লেট, আমি বেসিক টেমপ্লেটটা নিব, এই বেসিক টেমপ্লেটটা নিব, আমার ওখানে সরাসরি এটা দিয়ে দিব বেসিক টেমপ্লেট, বেসিক টেমপ্লেটটা আমি দিয়ে দিব এখানে, পেস্ট করে দিলাম, আমার নিচে ওইটা রয়ে গিয়েছে, থাকুক, এই যে আমারটা কিন্তু নিচে রয়ে গিয়েছে, এইখানে আমি যেহেতু সিম্পল কাজ করব তো আমি এখান থেকে ভেজাল কিছু তুলে দিব, কিরকম ভেজাল, যেমন আমার এটা লাগবে না, এটা কমেন্ট, সুতরাং এটা আমার লাগবে না, আমার টাইটেল তো আমার নিজের মতো করে দিব, আমি দিয়েছিলাম কলেজ ম্যানেজমেন্ট, এটাই তো সমস্যা নেই। এই যে দেখো এটা, এই যে এইটা আমি দিয়েছি না, এটাই তো দিয়েছি। আচ্ছা এখন আমি কি এটা কি এখন ওয়েবে দিচ্ছি যে আমার এত কিছু ইন্টারনেট এক্সপ্লোরার এইচটিএমএল ৫ এই সমস্ত আমার দরকার নেই, এবং দেখো এরা বডির ভিতর কিছু কাজ করেছে, যে কোয়ারি নেসেসারি জাভা স্ক্রিপ্ট গুগল, এটা ইন্টারনেট থেকে, HTTPS মানে ইন্টারনেট থেকে তাই তো, তো যে কোয়ারি মিন যে ওইখান থেকে নিয়েছে, আমি তো নিশ্চয় এসব থেকে ডাউনলোড করা আছে, তাহলে এগুলো কি আমার আদৌ এখন দরকার আছে, না, যদি রেখে দিই তাও কোনো সমস্যা আছে, না আমি এটা রেখে দিতেই পারি, আমি ইচ্ছা করলে এটা রেখে দিতে পারি, নাও পারি, কিছু আমার যায় আসে না, কিন্তু আমার যে নিচে যে অংশটা ছিল ওর দুইটা লাইন আমাকে নিয়ে আসতে হবে, এখন কোন দুইটা লাইন, বুটস্ট্র্যাপটা তো ওখান থেকে নিয়েছি, এই দুইটা লাইন জেএস দুইটা, আচ্ছা বলছি আমি, তো আমি এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দিলে একই জিনিস আমার দুইবার হলো, এখানে আছে এই দুইটা ফাইল, নিচেও আছে এই দুইটা ফাইল, একটা হচ্ছে আমার কম্পিউটার থেকে পাবে তাই তো, আর একটা কোথা থেকে পাবে, নেট থেকে পাবে,
তো আমার নেট থেকে যদি না পায় কম্পিউটার থেকে নিবে, কথা বুঝতে পেরেছো? আমি যদি এটা মুছে দিই তাও হবে, আর নেটেরটাও রাখলাম, নেট থেকে নিলে হলো। হ্যাঁ, ও আগে এখান থেকে নিবে, না পেলে নেটে যাবে, এটা বিভিন্নভাবে আমরা করতে পারি। তো আমরা সব অপশানই রাখলাম, আর যদি চাই যে না নেটের ভেজালে যাবো না, এটা মুছে দিব, আর আমি এখানে হাত দিব না, সুতরাং এটা যা হয় হোক, আমি এখানে হাতই দিব না, আমি যা লিখবো এখানে লিখবো, আমার যত প্রজেক্টের যা কিছু হবে বডির এখানে হবে, মনে করলাম ওইটুকু নেই, আমি ওইটুকু নেই হিসাব করে কাজ করছি। আর এখন এটা আমি আমার মুছে দিলাম, ওইটা রাখছিলাম ওইটা ব্যবহার করব বলে। এটা তাহলে এখন বুঝতে পেরেছো আসল কাজটা, যে আমার আসলে ওদের টেমপ্লেটটা নিলাম, সেটাকে একটু ছোটখাটো করে ফেললাম। এই এটা হচ্ছে আমাদের মাইক্রোসফটের বাপদাতার সম্পত্তি, এক্স ইউএ কম্প্যাটিবল, আইইএস এস ব্রাউজারের জন্য লাগে, আর এটা হচ্ছে রেসপন্সিভ করার জন্য ভিউপোর্ট ইনিশিয়াল ডিভাইস স্কেল ওয়ান এটা লাগে। তাহলে এইটা আমার মুখস্থ রাখতে হবে, এখন মুখস্থ আমি রাখতে যাবো কেন? এটা সব জায়গায় যদি হুবহু একই লেখা হয় তা আমার এটা মুখস্থ রাখার দরকার কি? কাজ করছি ওয়েবের, সুতরাং ওয়েবের ইন্টারনেটের সাথে আমাকে থাকতেই হবে, তাহলে আমি এটা মুখস্থ রাখতে যাবো কেন? ব্রেনে অতিরিক্ত সেল নষ্ট করার আমার কোনো দরকার নেই। সুতরাং আমার এটা শুধুমাত্র আমি কি করেছি, যে এই যে সিএসএস এবং জেএস ফাইল দুটো এখানে লোড দিয়েছি, এই তো, আর এখানে দুটো রেখে দিয়েছি, নাও রাখতে পারি, সোজা কথা, আমার কোনো সমস্যা নেই। তো এখন আমি একটু কাজ করব, যে কাজটা হলো যে আমরা যে স্টাইল শিট তৈরি করি, আমাদের নিজস্ব একটা সিএসএস থাকে না? এই যে করতে যে বটিস্ট্র্যাপ করতে যে, তার সব সিএসএস তো আমি জানি না, তুমি হয়তো আর একটু কম জানো, আরেকজন হয়তো আর একটু বেশি জানে, ঘুরে ফিরে আমাদের জানার ঘাটতি আছে। তাহলে আমাদের নিজস্ব সিএসএস একটা ফাইল লাগেই, লাগে তো? তাহলে সেই সিএসএস ফাইলটাও নিয়ে নিব, সেই সিএসএস ফাইলটাও নিয়ে নিব। কোথায় নিব এটা কিন্তু গুরুত্বপূর্ণ, জাস্ট হেড যেখানে শেষ হলো তার আগে, এখানে যত ফাইল লোড করা আছে তার সবার শেষে ও যাবে। কোথায় বললাম? জাস্ট হেড যেখানে শেষ হলো তার আগে, এটা লিংক হবে, লিংক করলাম স্টাইল ডট সিএসএস, ফাইলের নাম আগেই দিয়েছি, ফাইল কি তৈরি করেছি না? তাতে সমস্যা নেই, আমি এখান থেকে এইটা নিয়ে নিই, কপি করে রাখি, নতুন ফাইল করে করব কি করে, কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এস দিলাম, যারা নতুন তাদের কিন্তু ভুল হবে, দেখো এইখানে আছে কিনা, ব্যাসপিউয়ের বুটস্ট্র্যাপ প্রজেক্টে আছে কিনা, দেখছো অন্য জায়গায় ঢুকে গেছো আর ওই ফাইল পাচ্ছে না, পাচ্ছে এখন আমার ফাইল নেম ওই যে কপি করেছিলাম এখানে পেস্ট করে দিলাম স্টাইল সিএসএস, বানান ভুল হলেও একই থাকবে, এটা হচ্ছে স্টাইল সিএসএস, তাই তো? আচ্ছা, তো আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের এখন সব রেডি, আমাদের সব রেডি হলো, এখন আমরা দেখব যে একটা আমাদের যে প্রজেক্টের কাজ করছে এটা কাজ করছে কিনা, কোনো কিছু চলছে কিনা, আমরা সেইটা একটা তৈরি করে দেখব। কিভাবে তৈরি করে দেখব? এখান থেকে কোনো একটা অংশ আমি এখান থেকে নিয়ে নিব, কি নিব, এই যে বিভিন্ন গুলোর এখানে আছে, আমি উপর থেকে চলে যাই, একদম প্রথমে যাই আমি কম্পোনেন্টস থেকে, যে কোনো একটা, এর অনেকগুলো কম্পোনেন্টস আছে, এগুলোর নামগুলো জানতে হবে, এই যে এখানে W3 স্কুলস এখানে আছে, কেবিলস, ইমেজেস, জাম্বোট্রন, এরকম বিভিন্ন জিনিস আছে, আমাদের কম্পোনেন্টের ভিতর প্রথমেই আছে গ্লিপ আইকন, এই অনেক আইকন আছে। এখন এটা তো সিগনাল বোঝায়, তাই না? নামটাও দেখো গ্লিপ আইকন, গ্লিপ আইকন সিগনাল, বুঝতে পেরেছো? তো ধরো এই সিগনালটা তুমি ব্যবহার করতে চাও, জাস্ট এখান থেকে এটা কপি করো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমার এখানে নিয়ে গেলাম ইনডেক্স ফাইলে, কোথায় লিখবো আমরা যা কিছু লিখবো, জাস্ট বডির শুরুতে লিখবো, বডির শুরুতে লিখবো, আমি ধরো একটা এইসন দিব, তার ক্লাস নিব, ওই যে যেটা কপি করে এনেছি,
এটা এটা এখানে হচ্ছে না তো আমরা এই সনটা নিলাম আগে তারপরে এখানে একটা ক্লাস তৈরি করি ওইটা দিয়ে দিব গ্লিফ আইকন সিগন্যাল তাই তো তো এখানে দেখি এটাই কাজ করে কিনা আমাদের রান করব কি করে রাইট ক্লিক করে ব্রাউজারে সিগন্যালটা চলে আসছে আসছে না এই সিগন্যালটা আমার এমনি তৈরি করা সম্ভব ছিল এবং নামগুলো জানলেই হলো আমাকে ব্যবহার করতে হবে সবসময় আইকন ব্যবহার করতে গেলে গ্লিফ আইকন ক্লাস দিতে হবে আর গ্লিফ আইকন ড্যাশ দিয়ে সিগন্যাল এবং দেখো এটা কোথায় আছে বুটস্ট্র্যাপ সিএসএস এর ভিতরে আছে 269 নম্বর লাইনে বুঝতে পেরেছ সিগন্যাল তাহলে এখন যদি তোমাকে অন্য একটা ইয়ে এখানে ব্যবহার করতে বলে আইকন কোনো সমস্যা ক্লাস যে কোনো একটা এলিমেন্টের ভিতর ক্লাসটা ধরাই দিলেই হবে দেখো বারকোড ট্যাগ ইটালিক তাই তো বিভিন্ন ক্যামেরা প্রিন্ট বুকমার্ক বুক ট্যাগস ফ্ল্যাগ নামগুলো একবার দুইবার জানলেই হবে না জানলেও কোনো যায় আসে না যেটা দরকার সেটা খুঁজে দেখলেই হলো আচ্ছা এখন এই আইকনগুলো আছে প্রথমে এই যে অনেক আইকন আছে এরপরে দেখো যে ড্রপ ডাউন আছে বুঝতে পেরেছ ড্রপ ডাউন আছে এই যে এখানে এগুলো যেগুলো দেখছো এগুলো বাটন গ্রুপ আছে আচ্ছা দেখো যে বাটন গ্রুপ আছে আমরা বাটন গ্রুপ এরকম নিতে পারি কিনা তো আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হলো এই গ্লিফ আইকন না আমি যে জিনিসটা দেখাবো সেটা যে এর একটা গ্রিড সিস্টেম আছে আমরা গ্রিড সিস্টেমটা ব্যবহার করব আমরা গ্রিড সিস্টেমটা ব্যবহার করব তার আগে যেটা করব আমি সব কিছু যা কিছু লিখব ডিভ ডট কন্টেইনার কন্টেইনারের ভিতর নিলাম তার মানে আমার যা কিছু লিখবো এর ভিতর হবে বুঝেছ এর বাইরেও লিখতে পারবো আমরা একটু স্টাইল করে নিই আমার বডি এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই ব্যাকগ্রাউন্ড ব্লু দিলাম তাই তো বডির ব্যাকগ্রাউন্ড ব্লু দিলাম এর অর্থ হচ্ছে আমার পুরো বডিটার ব্যাকগ্রাউন্ড ব্লু হয়ে যাওয়ার কথা আমরা দেখি কলেজ ম্যানেজমেন্ট রিফ্রেশ করি ব্লু হয়েছে তাই তো আচ্ছা এখন আমার এই যে কন্টেইনার গিভ ক্লাস কন্টেইনার এই কন্টেইনারের আমি যদি বডি না দিই এখানে যদি দিতাম ডট কন্টেইনার ডট কন্টেইনার তাহলে কি হতো পাইনি কন্টেইনারে কিছু নাই এবার দেখাচ্ছে না কন্টেইনারে আমি কি কিছু নিয়েছি না তাহলে দেখো আমরা কন্টেইনারে কিছু নেইনি নেইনি বলে ও দেখাচ্ছে না এই যে কন্টেইনারের ভিতর কিছু আছে না আমি যদি কিছু লিখতাম তাহলে কিন্তু দেখাতো তাহলে বডিতে নেওয়া আর কন্টেইনারে নেওয়া বুঝতে পেরেছো পার্থক্য আচ্ছা এবার দেখো আমি যেটুক নিয়েছি ওর একটা লাইনকে ও ব্যাকগ্রাউন্ড ব্লু করে দিয়েছি ব্যাকগ্রাউন্ড ব্লুটা একটু বিরক্ত পুরোটাই ব্যাকগ্রাউন্ড ব্লু নিচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড অ্যাশ কালার করে দিই হালকা থাকবে অ্যাশ কালার করে দিলাম তো অ্যাশ কালার করে দিলে অ্যাশ কালার হলো তাই তো আচ্ছা এখন দেখো দুই পাশে জায়গা ছেড়ে দিয়েছি কিছু ফাঁকা জায়গা আছে না এই ফাঁকা জায়গাটা থাকবে না যদি আমি এখানে কন্টেইনার নিয়েছিলাম না কন্টেইনার ফ্লুইড নেই কন্টেইনার ফ্লুইড নিলাম তাহলে যেটা করবে সে আমার পুরো স্ক্রিন জুড়ে থাকবে কালারটা চলে গেছে
না ক্লাস কন্টেইনার ও ক্লাস কন্টেইনার দেওয়া ছিল তো এখন এটা কন্টেইনার রাখি সিওএন টি রাখলাম সুবিধার জন্য আর এখানে কন্টেইনারে সিওএন টি রেখে দিলাম এখন ক্লাসটা পাবে আলাদা ক্লাস দিলাম একাধিক ক্লাস আমরা দিতে পারি সিওএন টি সিওএন টি এবার হবে পেস্ট আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম দেখো ফ্লুইড দিলে আমার পুরো স্ক্রিন জুড়ে হচ্ছে আর ফ্লুইড যদি আমি না দেই শুধুমাত্র যদি কন্টেইনার দিতাম শুধুমাত্র যদি কন্টেইনার দিতাম তাহলে এ কিন্তু পেত আমার এই যে একটা অংশ বুঝেছ তাহলে এটা বুটস্ট্র্যাপের ক্লাস যদি কন্টেইনার দেই তাহলে দুই পাশে 50 পিক্সেলের মতো জায়গা ছাড়ে 50 না কত পিক্সেল জানি না আর যদি ইয়ে করি ফ্লুইড দেই তাহলে পুরো স্ক্রিন জুড়ে থাকে এখন আমরা একটু গ্রিড সিস্টেমটা দেখে নিব তাহলে আমাদের কাজ হচ্ছে যে একটা রো নিব আমরা গ্রিড সিস্টেম ব্যবহার করার জন্য রো ওয়াইজ নিব এবং এক একটা রোকে আমি মোট 12 ভাগে ভাগ করব তার জন্য আমি একটা ডিপ ক্লাস রো নিলাম এই রো এর ভিতর আমি তিনটা ডিপ নিব আমার হেডিং হেডার অংশ তৈরি করার জন্য হেডার অংশ তৈরি করার জন্য একটা ডিপ নিলাম তার ক্লাস নিব সিওএল দিব তারপরে ডিভাইস এসএম আমি সব ডিভাইসই ব্যবহার করতে পারি প্রাথমিকভাবে অন্যটা নিচ্ছি না এটা ওয়ান হয়ে গেল এটা কন্ট্রোল শিফট ডি ধরে তিনটা করে ফেলবো এটাই যদি আমি 10 করে দিই তাহলে তো 12 হয়ে গেল হয়ে গেল না আচ্ছা না এটা সিওএল মানে কলাম আমার সিওএল কলাম এটা ওয়ান না এটা এল কলাম এই রো একটা রোকে আমি কলামে ভাগ করব মোট 12টা কলাম নিব এসএম মানে স্মল ডিভাইসের জন্য তাই তো স্মল ডিভাইসের জন্য আমি এলজি নিতে পারতাম লার্জ ডিভাইসের জন্য আমি এক্সএস নিতে যেতাম এক্সট্রা স্মল ডিভাইসের জন্য আমি এমজি নিতে পারতাম মিডিয়াম ডিভাইসের জন্য না চারটা বললাম এই যে এখানে একটু ওইটা পড়তে হবে যে আমাদের বুটস্ট্র্যাপে এখানে চার ধরনের ডিভাইস এখানে দেখাইছিলাম এর আগে এখানে নেই তাই না হ্যাঁ এখানেও আছে W3 স্কুলসেও আছে সব জায়গায় আছে এই যে এখানে এক্সট্রা স্মল স্মল মিডিয়াম এলজি মানে মাঝখানের জায়গাগুলো এই যে এই জায়গাতে ওর যে কোনো একটা হবে এখন তুমি দুইটা দিতে পারো যেমন ধরো আমি ব্যবহার করব না তাও একটু লিখলাম কল আমি ধরো এক্স এস ছোট মোবাইলের জন্য এটা তখন 6 কলাম নিবে এটা 6 কলাম ধরে হবে বুঝতে পেরেছো এরকম করে আমি বলতে পারি কোন ডিভাইস কতটা ব্যবহার করবে তো আমরা এতগুলো অনেকগুলো ডিভাইসের জন্য এখনই করছি না একটা ডিভাইসের জন্য করছি এখন আমার এই প্রথমটার ভিতরে কি থাকবে একটা ইমেজ থাকবে তাহলে এখানে থাকবে একটা ইমেজ ট্যাগ ইমেজ ট্যাগ একটা ইমেজেসের ভিতর থাকবে স্ল্যাশ ধরো লোগো ডট জেপিজি লোগো থাকবে তাই তো এটা আমি পরেরটায় ঢুকাই দেই পরেরটায় ঢুকাই দেই আর মাঝখানেরটায় আমার কি থাকবে লেখান নাম থাকবে হয়তো একটা প্যারাগ্রাফ ট্যাগ আমি নিতে পারি এর ভিতর নিতে পারি যে কুষ্টিয়া গভর্নমেন্ট কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ এখন যদি আমি এটা রান করি তাহলে কি হয় আমরা একটু দেখি যে আমাদের শুধু কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ আসছে এ পাশেও কিছু নাই এ পাশেও কিছু নাই আমরা ইমেজ দেইনি ইমেজ কি দিয়েছি না তাহলে আমাদের ইমেজের ব্যবহারটা করতে হবে কি করে করব আমার বুটস্ট্র্যাপ প্রজেক্ট এখানে ইমেজেস ফোল্ডার আছে বটে আমাদের গত দিনের কোনো ব্যাচে গত দিনে কি কোনো ইমেজ ছিল এখানে তিনটা ইমেজ আছে এটা আমি নিয়ে গেলাম কপি করে ব্যাচ টু
বুটস্ট্র্যাপ প্রজেক্ট, ওখান থেকেও দেখাই দিতে পারতাম, আমাদের প্রজেক্টে নিয়ে আসি, কন্ট্রোল ভি, একটা গভর্নমেন্ট লোগো আছে, একটা লোগো আছে, একটা প্যাটার্ন আছে। তো যাই হোক, আমরা কি করব এখন, একটা লোগো থাকলো, আর একটা আছে এখানে গভ লোগো, GOVT হাইফেন নাকি এরকম, PNG। আচ্ছা যাই হোক, PNG এটা দেখো, আমি ALT দেইনি, যদি ALT দিতাম তাহলে কিন্তু ওখানে লেখাটা আসতো, বুঝতে পারতাম। যাই হোক, আমরা দেখি ALT এটা থাকলো, এবার পাই কিনা, আসছে, কিন্তু সাইজটা আসলে বিশাল টাইপের হয়েছে, তাই না? এই সাইজটাকে আমাকে ম্যানেজ করতে হবে, ম্যানেজ করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমি যা করেছি এটা কোনো কাজে লাগলো কি না। কি করব আমি সাইজটাকে ম্যানেজ করার জন্য? আমি নিজস্ব CSS ব্যবহার করতে পারি। কোথায়? এই যে যেখানে ওয়ান, এখানে এই CADR হেডার একটা ইয়ে নিলাম, ক্লাস নিলাম, এবং এখানেও নিলাম, মানে প্রথমটা আর শেষটাই, হেডার ক্লাস নিলাম এবং স্টাইলের ভিতর এই হেডারের ইয়ে করে দিলাম, ক্লাস নিলাম হেডার, হেডার এটার ভিতর আমি দিয়ে দিলাম যে ওয়েট, ওয়েট আমি বলে দিলাম হয়তো যে 80 পিক্সেল। তাহলে এই হেডার কার কার আছে? দুইটাতেই আছে। দরকার হলে এখানে কপি করে নাও, এখানে দেখো ঠিক আছে কি না, এটা যা আছে কন্ট্রোল ভি ঠিকই আছে, কন্ট্রোল এস দিলাম। এখন যদি আমি এখানে দেখি তাহলে 80 পিক্সেল, এটা নেয়নি কোনো কারণে। না, পুরা নামটা লিখতে হবে মানে কি? আচ্ছা দেখো, আমরা একটা ভুল করেছিলাম, ভুলটা একটু দেখে নিই। আমি স্টাইলটা লিখেছি কার জন্য? এই হেডার যে ক্লাস আছে সেই ক্লাসের জন্য। হেডার ক্লাস কার আছে? এই ডিভের, এটা না তো উপরের ডিভের, এইটার, এইটার, এর হেডার ক্লাস আছে। তো এই পাত্র রেখেছি আমি এখানে, HTML এর কিছু ইয়ে আছে, রিল্যাক্স মোডে থাকে সেটা, তো পাত্র তুমি একটা ছোট নিয়েছো, জিনিস একটা যদি বড় দাও ওই পাত্রের উপর বসাই দেয়, কন্টেইনারের উপর বসাই দেয়, যেটা বাইরে থাকে সেটা বাইরে থাকে, তুমি ছোট পাত্র নিয়ে বড় একটা জিনিস বসাই দিয়েছো। তো যেটা আমাদের এখানে দেখাচ্ছে, এই পাত্র এখানে আছে ছোট্ট একটা, আর ইমেজ নিয়েছো বড়, এখানেও নিয়েছো বড়, ওটা বাইরে চলে গিয়েছে। আচ্ছা তো আমি কি করেছিলাম দেখো, ভুলটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, কাজে লাগবে, আমি হেডার পাত্রের উইথ নিয়েছি 80 পিক্সেল, পাত্রের ভিতর যে ইমেজ তাকে তো 80 পিক্সেল নিতে বলিনি, তাই তো? এই পাত্রের ভিতর যে ইমেজ তাকে যদি ধরতে হয় তাহলে এরপরে একটা ট্যাগ দিয়ে দিতে হয়, হেডার IMG, যেখানে ক্লাস হেডার আছে তার ভিতর যে IMG আছে এটার 80 পিক্সেল। তো এটা আমি একটু দেখি এখন, রিফ্রেশ করে দেই, হয়ে গিয়েছে, দেখছো আমার কিছু করা লাগছে? তিনটা কলামে ভাগ করে দিয়েছি এবং দেখো ও সঙ্গে সঙ্গেই চলে গিয়েছে জায়গা মতো, জায়গা মতো চলে গিয়েছে না? এখন ধরো তুমি চাচ্ছ যে এই লেখাটা আরো একটু বড় হোক, তাই তো? তাই এর একটা ক্লাস দিয়ে আসি আমরা। এই লেখাটা কোথায় আছে? এটা হচ্ছে এইটা, এই 10 নম্বর, তাই তো? আচ্ছা এটা আমি একটা নেম দিলাম, ধরো ক্লাস, বা এখানে আমি অন্য ক্লাস দিই, KGC দিলাম, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, আর এখানে .KGC, এখানে আমি এর জন্য লিখব। তো আমাদের ঝামেলা হলো যে আমি কত বড় করব, কত ছোট করব, এটা তো বুঝছি না। এখানে রাইট ক্লিক করি, ইনস্পেক্ট উইথ ফায়ারবাগ দিয়ে দেই, দেখছো এই যে, এই যে এটা ইনস্পেক্ট উইথ ফায়ারবাগ, এখানে আছে কোথাও? এখানে অনেকগুলো বুটস্ট্র্যাপ, মিন সিএসএস, মিন সিএসএস, মিন সিএসএস এইসব দেখাচ্ছে,
মিন সিএসএস মিন সিএসএস আমারটা কি কিছু দেখাচ্ছে? বডি থেকে যা পেয়েছে সেইগুলো দেখাচ্ছে, আমারটা কিছু আছে? আছে কি না? আমারটা নেই কেন? আমি কি কিছু লিখেছি? না। আমি ধরো এখানে বললাম যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমি বললাম 40 পিক্সেল, সেভ করি, দেখি এবার দেখায় কি না। রিফ্রেশ করি, বড় হয়েছে। তাও কি ঠিক মতো হয়েছে? না। তাহলে আমি ইনস্পেক্ট এইবার দেই, এইবার দেখো আমারটা আসছে কেজিসির ফন্ট সাইজ 40 পিক্সেল। এখন দেখো এটাকে আমি বাড়াবো, তাই তো? এটাকে আমি বাড়াবো, বেশি বড় হলো, ছোট করে দিই, মনে করো আমি এটা রাখবো। তাহলে আমি যদি এটাকে সেন্টার করে দিই তাহলে কোডটা কি হবে? টেক্সট অ্যালাইন সেন্টার, এটা করতে পারি। আর বুটস্ট্র্যাপ থেকে সরাসরি বলতে পারি টেক্সট সেন্টার দিয়ে আসলে একটা ক্লাস ধরাই দিলে হবে, বা আমি এখান থেকে টেক্সট অ্যালাইন সেন্টার, দেখো চলে গিয়েছে, তাই তো? আমি যদি চাইতাম যে না এর একটা ব্যাকগ্রাউন্ড থাকুক, ব্যাকগ্রাউন্ড কি দিব? হ্যাশ এ বি সি দেই, কিছু বোঝা যাচ্ছে না। এখানে 9 দেই, বোঝা যাচ্ছে, যাচ্ছে না? তো এরকম যদি মনে হয় যে না এরকম না, আমি অন্য কিছু একটা দিব, সেটা হতে পারে কমন কিছু কোড দেই, লাল বেশি এত ভালো লাগবে না, ধরো এটা দিব, ঠিক আছে? যদি মনে করতাম যে না এখানে আমি ইয়ে দিব, গতদিন শিখাইছিলাম, কি শিখাইছিলাম? রেডিয়াল বা ইয়ে গ্রেডিয়েন্ট, তবে এখানে রেডিয়াল কিন্তু ভালো লাগবে না, কারণ লম্বা অনেক, রেডিয়াল ভালো লাগবে না, এটা কিন্তু লিনিয়ার ভালো লাগবে। তো আমি যদি মনে করতাম যে ঠিক আছে আমি এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিব, লাইম একটা হচ্ছিল মনে হচ্ছে নাকি, লাইম দিলে একটা হচ্ছে, আচ্ছা লাইম থাকুক, তোমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারো। আর একটা হচ্ছে কালার দিতে পারি, কালার দিতে পারি, তাই তো? এটা মনে করো আমার মোটামুটি এটার কাজ শেষ। এখন কি করব? কয় নম্বর লাইনে আছে? 7 নম্বর লাইনে আছে। এরপর নিব, রাইট ক্লিক করব, কপি রুল ডিক্লারেশন, কপি হয়ে গিয়েছে, 7 নম্বর লাইনে যাব, যা আছে সব ধরে কন্ট্রোল ভি, কথা বুঝতে পেরেছ? এটা রিফ্রেশ করি যে কোন আছে, সেরকমই থাকলো। এবার আমরা আরেকটা জিনিস দেখব আমাদের কাজে লাগানোর জন্য, এর পরেই যেটা সেটা হলো যে আমাদের ন্যাভ বার, নেভিগেশন বার, ন্যাভ বার বা নেভিগেশন বার। আমরা এখান থেকে এটা যারা এরা বলছে কি যে ন্যাভ বার যদি ব্যবহার করতে হয় তাহলে তোমার ট্যাগ যেটা নিতে হবে সেটা হবে ন্যাভ। আমরা ডিপ নিয়েও কাজটা করতে পারি, কিন্তু বোটেসটা বলছে আমি ন্যাভবি ব্যবহার করি, সুতরাং এটা ব্যবহার করা বেটার। ন্যাভ নিতে হবে এবং তার ক্লাস নিতে হবে, একটা ন্যাভ বার, আর একটা হচ্ছে ন্যাভ বার ডিফল্ট নেওয়া যায়, আর একটা ইনভার্স নেওয়া যায়। ডিফল্ট নিলে সাদা হয় ন্যাভ বার, মানে এই যে আমি যেটা এই যে উপরে যেটা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে নেভিগেশন বার। নেভিগেশন কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এটা। কেন আরেক জায়গায় থেকে? আমি এসকিউএল এ ক্লিক করার সাথে এসকিউএল এ যাবে, জাভাস্ক্রিপ্ট ক্লিক করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি না, নেভিগেট করা। এই বারের সাহায্যে আমি নেভিগেট করছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, এই জন্য এটার নাম হচ্ছে ন্যাভ বার বা নেভিগেশন বার। এই বারটা আমি তৈরি করতে চাচ্ছি। এরা যেটা করেছে এটা এটা আসলে ওদের মতো একটু চেঞ্জ করেছে, কিন্তু ডিফল্ট দিলে সাদা হবে বা আর একটু ধূসর রঙের হবে, এই যে নিচের এটার মতো হালকা, এটার সে এটা একটু হালকা ধূসর ইয়ে না, ইয়ে অ্যাশ কালার,
তো ডিফল্ট দিলে অ্যাশ কালার হবে, আর এখানে ইনভার্স দিলে এটা কালো হবে, ইনভার্স দিলে কালো হবে। আমরা এটা ব্যবহার করতে পারি, অথবা এখানেও আছে আমাদের ন্যাপবার, এই যে এখানে দেখো ন্যাপবার, এরা ন্যাপবার, ডিফল্ট ন্যাপবার, এই যে এই যে এটা হচ্ছে ডিফল্ট ন্যাপবার। তো ন্যাপবারের এখানে অনেকগুলো জিনিস তারা রেখেছে, আমরা এই অত জটিলতার ভিতর এখনই যাব না, আমরা জটিলতার ভিতর এখনই যাব না, যেহেতু এটা পরে আমরা নিব, এটা আমরা নিব। এখানে এখানে একটা তোমার নাম থাকবে প্রতিষ্ঠানের, এখানে কতগুলো লিংক থাকবে, একটা ড্রপ ডাউন মেনু থাকবে। এখন কিন্তু কিছুই দরকার নেই তোমার, এই কোডটা কপি করবা, এখান থেকে ক্লিক করলেই কপি হয়ে যাবে, তোমার ওখানে পেস্ট করে দিবা, শেষ, বুঝেছো? এখন এই যে লিঙ্কগুলোর নাম চেঞ্জ করে দিবা, আর কিছু লাগবে না। যেমন এখানে আছে ব্র্যান্ড লেখা, এখানে ব্র্যান্ড কথাটা চেঞ্জ করলেই হয়ে যাবে। আর এখানে যে লিঙ্কগুলো যে লেখা আছে, ওই যে ইউএলএলআই, ইউএলএলআই, তা আমরা এদেরটা দেখে আসি, এদেরটা আর একটু সহজ আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ন্যাপ ক্লাস, ন্যাপ নিতে হবে, একটা ক্লাস নিতে হবে ন্যাপবার, ন্যাপবার ডিফল্ট, এটা ন্যাপ না নিয়ে ডিপ নিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কন্টেইনার ফ্লুইড নিলে কি হয় তোমরা জানো, পুরো পর্দা জুড়ে থাকে, আর শুধু কন্টেইনার নিলে নির্দিষ্ট অংশ জুড়ে থাকে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা ডিপ বা ন্যাপ নিতে হবে, তার ক্লাস নিতে হবে ন্যাপবার, ন্যাপবার ডিফল্ট বা ইনভার্স, এরকম আমরা নিব, আর তার ভিতর আমরা এগুলো অন্তত দিব, এগুলো দিলেও হয় না দিলেও হয়, ইউএল, এই ইউএল এর ক্লাস নিতে হবে ন্যাপ এবং ন্যাপবার, আর এর ভিতর যে এলআই গুলো দেই সেইগুলো আমাদের সেই রকম হবে। তাহলে একটা ন্যাপ নিব, প্রথম দেখো গুরুত্বপূর্ণ অংশটা বুঝতে হয় যে কোন জিনিসটা আমার জরুরি, একটা ন্যাপ নিব, ন্যাপের ক্লাস নিব ন্যাপবার, আর ন্যাপবার ডিফল্ট বা ইনভার্স, ন্যাপবার ইনভার্সও দিতে পারি, আর এর ভিতর লিঙ্ক করার জন্য ইউএল নিব, ইউএল এর ক্লাস এই ন্যাপ, ন্যাপবার ন্যাপ, এই দুইটা ক্লাস। তাহলে কয়টা ক্লাস যাচ্ছে প্রত্যেকেরই, এখানে ন্যাপবার, ন্যাপবার ডিফল্ট, আর এখানে ন্যাপ, ন্যাপবার ন্যাপ, আর এর ভিতর এলআই যে কয়টা নেই সে কয়টা দিব, তাই তো? কি বললাম, তাহলে আমরা সেটা একটু দেখে নিই, আমাদের কোথায় যাবে, নিচে যাবে। খেয়াল রাখতে হবে আমরা সব কন্টেইনারের ভিতরেই রাখব, এই যে মেইন কন্টেইনার যেটা এটার ভিতরে রাখবো, এই যে এটা, এটা শেষ হয়েছে কোথায়, এখানে। তো এখানে আর একটা কাজ আমরা করি অনেক সময়, সেটা হলো যে এখানে আমি বলি এটা আমার কি শুরু হলো, হেডার, হেডার স্টার্ট, স্টার্ট, এই জায়গায় হেডার স্টার্ট হলো না, এটা সিলেক্ট করে কন্ট্রোল আর স্ল্যাশ দিলে এটা কমেন্ট হয়ে যায়, হেডার শুরু হলো, আমার এখানে হেডার শেষ হলো না। ACA DER header closed, এটা সিলেক্ট করব, কন্ট্রোল সেভে ধরে ওই যে ডান সাইডে জিজ্ঞাসাবোধক চিহ্নের ওখানে স্ল্যাশ আছে, কন্ট্রোল স্ল্যাশ, তার মানে আমি বুঝালাম যে আমার এই অংশটা হচ্ছে হেডার, হেডারের অংশ। নিচেরটা কি, ও হ্যাঁ ঠিক আছে, ভালো ধরেছে ও, তো এটা কেটে দিলাম, নিচে দিলাম এটা। তো মনে করো যে আমার এখানে তো আর কোনো কাজ নেই আপাতত, তো আমি এটা, এটা যেখানে শুরু হয়েছিল এখানে নিলে একটা দেখো এই যে ইয়ে দেখাচ্ছে, ক্যারেট দেখাচ্ছে, দেখছো, এমনি দেখাচ্ছে না, ওখানে আমি এখানে যদি ক্লিক করি এই হেডার অংশটা ক্লোজ হয়ে গেছে, হেডার স্টার্ট, হেডার ক্লোজড, আমার এর পরে হবে সব, তাই তো? এখানে, এখানে কি হবে, একটা ন্যাপ নিব বা ডিপ নিব, ন্যাপ নিলেও হবে ডিপ নিলেও হবে, ক্লাস কি, দুইটা ক্লাস আছে, একটা আছে ন্যাপবার, দুইটা, একটা আপাতত দিলাম ন্যাপবার, আর এখানে ন্যাপবার, ন্যাপবার ডিফল্ট, ও ন্যাপবার ডিফল্ট, ডিফল্ট, এর ভিতরে আমি যা লিখবো, আমার যে ক্লোজ আছে সেটা কিন্তু এই যে এটা দেখলে বুঝতে পারবো যে এখানে আরো আছে, দেখছো, এই যে এখানে একটা হলুদ দিয়ে, এর ভিতর নিব, এর ভিতর কি নিব,
ইউএল, তাই তো? আচ্ছা দুইটা জানো কিভাবে নেয়, ন্যাপ দুইটা ডট দিলে হয় কি, ন্যাপ পার, ন্যাপ পার ন্যাপ দুইটাকে একবারে দিলে হয়, হ্যাঁ হয়েছে, ন্যাপ বার ন্যাপ, এর ভিতর কি হবে এল আই, তার ভিতর এ, কয়টা হবে, কয়টা নিব লিঙ্ক, চারটা হলো। আচ্ছা এখানে আমি নাম দিয়ে দিই হোম, এটা অ্যাডমিশন, তারপরে রেজাল্ট, কন্ট্যাক্ট, এটা দিলাম। দিয়ে এখন যদি আমরা এটা দেখার চেষ্টা করি, কলেজ ম্যানেজমেন্ট হয়েছে না, নাম্বারটা হোম হয়েছে, অ্যাডমিশন হয়েছে, রেজাল্ট হয়েছে, কন্ট্যাক্ট হয়েছে, একবারে মেনু হয়ে গেল আমার, এখন শুধু কাজ জানলেই হলো। এখন যদি আমি ন্যাপ, দেখো ওখানে কত কোড ছিল, তাই না, তোমাদের যারা দিয়ে দিয়েছে তারা হুবহু ওখান থেকে কোড মেরে দিয়ে চলে গেছে। তো ন্যাপবার ডিফল্ট না দিয়ে আমি যদি এটা ইনভার্স দিতাম, ইনভার্স দিতাম, সেভ করবা এবং এটা যদি রিফ্রেশ করো তাহলে হয়ে গেল। দেখো যাই হোক এটা কি, কোডটা সুন্দর, বেশি সুন্দর, কম সুন্দর, সেটা আমরা আলাদা করে ইয়ে করতে পারবো, এটা সমস্যা না। হ্যাঁ এর কালারটা ইচ্ছা মতো দিলে ওই যে স্টাইল সিএসএস এর নিজস্ব ক্লাস ধরাতে হবে, অথবা ওর কালারটা তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু করা উচিত না। কেন উচিত না, যেমন ধরো আমি এটা রাইট ক্লিক করলাম, ইনস্পেক্ট উইথ ফায়ারবাগ, দেখো এই যে একটা কোড আছে কালার কোড, এটা কোনটা, এটা না, এটা কি এই কালার, কালো না, তাহলে অন্য কোনো কালার আছে, দেখো কোথায় পাই, খুঁজে বের করতে হবে যে এর কোথায় এই কালার আছে। এখান থেকে পাচ্ছে না, এখান থেকেও পাচ্ছে না, এখান থেকেও পাচ্ছে না, কোথায় আছে জানি না, এখানে দেখছি না, এখানে দেখি ইনস্পেক্ট এলিমেন্ট, এই দেখো বুটস্ট্র্যাপ মিন সিএসএস এর লাইন 5 এ আছে, এখানে খুঁজতে হবে যে আসলে সবগুলোর কোথায় কালার কোড আছে, বিফোর আফটার, এখানে বর্ডার কালার দেখছ, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার একটু ঝাপসা, বর্ডার কালার বেশি কালো, বর্ডারে বেশি কালো। এখন যদি আমি এইখানে চেঞ্জ করে দিই, তাই তো, এটা ধরো আমি দিলাম যে হ্যাশ, দেখো সাথে সাথেই দেখো এফ এফ জিরো, দেখছ জিরো এফ এফ, এরকম না, সেটা তো তোমার ইয়েটা বোঝা যাচ্ছে না, আমি করছি এটা চেঞ্জ করা যাচ্ছে, এই চেঞ্জ কিন্তু চেঞ্জ অরিজিনাল ফাইলে হচ্ছে না, বুঝতে পারছো? সুতরাং আমি এখানে ইচ্ছা মতো দিতে পারি ফোর ফোর, আচ্ছা ফোর এফ 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 ধরো এরকম আমি দিব, বা আমি পিক্সি দিয়ে এর কাছাকাছি কালার দিব। আমার এটার কালার কি আছে, কি আছে এটা, লাইন দেওয়া আছে, হ্যাশটা নাই এখানে, ওটা হয়েছে। তুমি যদি এটা চাও বা এর কোডটা যদি থাকতো, এর কোডটা কিন্তু দেওয়া যায়, এর কোডটা যদি থাকতো সেখান থেকে, বা পিক্সি দিয়ে ধরে এর কোডটা কত, আমরা পিক্সি দিয়ে ধরে দেখি কোডটা কত, একটু কালার নিয়ে একটু কথা বলি, পিক্সি কইরে, আরে আমার এখানে খুঁজে দেখাবে না আমার পিক্সিটা কোথায় আছে, সেটা দেখাচ্ছে না ও, একটা বদ,
আচ্ছা ডাউনলোডের পিকজি পিআইএক্স পিকজি আচ্ছা চালু করলাম পিকজি আচ্ছা এখানে কালারটা নেই কি আছে 00FF00 তাই তো আচ্ছা মনে করো আমি কোথায় দিছিলাম এই কালার এখানে হ্যাড দিলাম 00FF00 এটা ছিল তাই তো এখন ধরো এই কালার একটু কমাবো বাড়াবো যে জন্য আমার এটা দেখানো পিকজিটা আমি একটু বাড়াবো এটা এটা তাহলে এখান থেকে আমি ইয়ে করতে থাকবো এটা দেখো এটা চেঞ্জ হচ্ছে না হচ্ছে এই যে এখানে আমি ইয়ে অ্যারো চেপে ধরছি ধরো এটা কমাবো তাহলে এটা আমি এখান থেকে কমাতে থাকবো তার মানে কালার কম্বিনেশনের জন্য একেবারে উল্টাপাল্টা কালার দিলে হয় না জিরো নিচে তো আর যাবে না তো এখানে আমি যদি অন্য একটা দেই যেটা ডি দিয়ে দিলাম তাহলে এটা কি হয় একই রকম খুব বেশি চেঞ্জ হয়নি ডি ই এফ কাছাকাছি তো যাই হোক এটা আমাদের এত সমস্যা না আমি বললাম যে এটা একটু কমানো যায় বাড়ানো যায় এটা ইচ্ছা মতো তুমি করতে পারো মূল কথা হলো এটা তো আমাদের এগুলো দরকার নেই এটা থাকুক কালোটা ভালো হোক মন্দ হোক রিফ্রেশ করি এই যে আচ্ছা না আমি শুধু দেখালাম যে এটাকে আমি কিভাবে হ্যান্ডেল করতে পারি তো হ্যান্ডেল করতে পারি যেটা সেটা আমি দেখালাম এই হ্যান্ডেলটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো এই হ্যান্ডেলটা কিন্তু ওইখানে যাবা না তুমি এখানে নিবা এখানে একটা ক্লাস নিয়ে ওখানে কালারটা চেঞ্জ করে দিবা আচ্ছা দেখো একটা কথা বলেছিলাম তখন বোধহয় খেয়াল করনি আমি বলেছিলাম এটা যে তোমার যে স্টাইল সিএসএস এইটাকে সবার শেষে দিতে বলেছিলাম কেন কারণ হচ্ছে ক্যাসকেডিং বুটস্ট্র্যাপের যে সিএসএস এখানে উপরে আছে এর উপরে টাই আছে না বুটস্ট্র্যাপ মিন সিএসএস এই যে আছে তো এখান থেকে কালারটা পাচ্ছে এখন তুমি যদি একই কালার এখানে দাও তাহলে এখান থেকে পাবে কারণ তোমারটার প্রায়োরিটি বেশি এই কারণে তাহলে দেখো আমাদের আমাদের ইয়ে তৈরি হয়ে গেল নেভিগেশন বার তৈরি হয়ে গেল তাই না নেভিগেশন বার তৈরি হয়ে গেল এখন তুমি যদি এখানে একটা এদের মতো সার্চ বক্স দিয়ে যেতে চাইতে বা অন্য কিছু চাইতে যেমন ধরো এটা বা এখানে দেখো এই যে এরকম তুমি যদি এরকম চাইতে ড্রপ ডাউন মেনু সাবমিট সার্চ তাহলে এই পুরোটা তুমি কপি করে নিতে পারতে আচ্ছা আমি পুরোটা কপি করে নেই নিলাম কপি করলাম আমার এখানে দুইটা রাখি এরপরে এখানে আমি লিখে রাখি যে ন্যাপ ক্লোজড না ওই উপরের ন্যাপটা ক্লোজড হয়ে গেল হ্যাঁ ন্যাপ ক্লোজড এটা হলেও তাহলে একটা লিখলেও হবে কারণ হচ্ছে হেডার ক্লোজড এখন ন্যাপ ক্লোজড মানে ওটা ন্যাপ ছিল এখন এর নিচে যদি তুমি আর একটা দিতে চাও ওইটা এখানে আমি যদি লিখি ন্যাপ টু দিলাম এটা এর নিচে আমি ওই কোডটা পেস্ট করে দিলাম তাহলে আমার বুঝতে সুবিধা হবে না আর একটা হলো যে তুমি এটা এখানে ক্লোজ করে দাও ওই ন্যাপ আর আমার দেখার দরকার নেই কোডটা এখানে এটা পেস্ট করে দিলাম ওই যেটা আনছি সেভ করলাম এখানে রান করি আর একটা ন্যাপ আসছে তাই তো এখানে দেখো ড্রপ ডাউন মেনু আছে এখন এগুলো শুধু তো নাম চেঞ্জ করতে হবে তোমার কি আর কোনো কাজ করতে হবে না নাম চেঞ্জ করতে হবে তোমাকে আচ্ছা তো আমরা সেই চেঞ্জটা একটু দেখবো কি করে করি তুমি দেখো এই যে এখানে যেটা আছে এ তো এখানে যন্ত্রণা করছে তো এখানে দেখো আমাদের শুরু হয়েছিল কোথায় সেপারেটার এখানে অনেক দূর থেকে আরো উপরে কি করে আমরা বুঝবো কারণ হচ্ছে আমার ন্যাপ টু শুরু হয়েছে এখানে দরকার হলে এখানে যদি আমি একটা ফাঁকা রাখতাম আরো বুঝতে সুবিধা হতো তাই তো তাহলে দেখো ন্যাপ নিয়েছে এই ন্যাপের ক্লাস নিয়েছে ন্যাপ বার ডিফল্ট আমি যদি ইনভার্স করে দিই
সাথে সাথে ওটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, হেডার একটা অংশ নিয়েছে, এই যে এই অংশগুলো বাটন টগল এই অংশগুলো নিতে হবে ওই ইসের জন্য, যাতে ড্রপ ডাউন হয়। আচ্ছা, টগল নেভিগেশন আছে, এই যে আইকন বার নিয়েছে, এই আইকন বারটা হয় কখন হয় সেটা আমরা একটু দেখে আসি। সেটা দেখার জন্য আমাদেরটা আর ওদেরটার পার্থক্য বোঝার জন্য আমি এখানে থাকি, আমি এটা তো আমার ছোট করতে থাকি। দেখো, ছোট করি, ছোট করি, আরো ছোট করলাম, ছোট করলাম, নিচে নামছে, নিচে নামছে। দেখো, এবার এটা ওদেরটার দিকে খেয়াল করো, মেনুগুলো এখানে লুকাই গেছে না? আমারটা কিন্তু তা লুকায়নি, আমার এটা বড় হয়ে গিয়েছে, কিন্তু ওরটা কিন্তু সুন্দর আছে। এই যে এখানে ক্লিক করলে এখানে কিন্তু ওই জিনিসের গুলো দেখাবে, আমি ক্লিক করলে পরে এগুলো দেখাবে, আর আমারটা কিন্তু তা না। দেখবো আমাদের মোবাইলেও এরকম থাকে, এই যে দাগগুলো হয়েছে এইগুলো হয়েছে এই যে এখানকার কোডের জন্য। এই যে আইকন বার, তিনটা আইকন বার দিয়েছে, তাই না? তিনটা আইকন বার না দিয়ে যদি আমি আরেকটা দেই তাহলে কি হয়, চারটা দিলাম, তাহলে এটা আমি এখন রিফ্রেশ করি, চারটা আসছে, দেখছো তো? তো আমার আসলে তিনটাই ভালো, এটা স্ট্যান্ডার্ড, আমার এটা দরকার নেই। এটা এই যে ব্র্যান্ড, যেটা নামটা এটা হচ্ছে তোমার এই জায়গায় আসছে, ব্র্যান্ডটা কোথায় আসছে, এই যে আমি এখানে বড় করে নিই, এই যে এটা, এটা সাধারণত প্রতিষ্ঠানের নাম। তোমার যদি মনে হয় যে না এটা দরকার নেই বাদ, তুমি এরকম হোম এডমিশন এইসব দিতে চাও সেটা দিতে পারো। আচ্ছা, একইভাবে এই যে লিঙ্ক, এক একটা নাম আমরা হোম অ্যাবাউট এইসব দেখছি, তো ড্রপ ডাউন দেখছি, এই যেগুলো কালো আছে এইগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, অ্যাকশন, আনাদার অ্যাকশন, সামথিং এলস, আর এই সমস্ত লেখা সেপারেটেড, সরি, স্প্যান ট্যাগের কাজ কিছু না, আর আলাদা একটা অংশ তৈরি করে, ওটার স্পেশাল কোনো কাজ নেই। স্প্যান ট্যাগ দিয়ে আলাদা একটা অংশ তৈরি করে, দেখা যাচ্ছে তুমি একটা আইকন দিবা, তো একটা স্প্যান দিয়ে দিলে, ওখানে যেমন দিয়েছে স্প্যান ট্যাগ দিয়ে আইকন বার দিয়েছে, আইকন বার দিলে ওটা নিয়ে আসে, ওই যে দাগগুলো নিয়ে আসছিল। আচ্ছা, এবং দেখো এখানে আমি একটু চলে যাই, কই গেল আমাদের সেই ইনপুট টাইপ, কই আছে এখানে, সাবমিট, এইখানে দেখো একটা বাটন নিয়েছে সাবমিট, তাই না? এই যে একটা বাটন নিয়েছে সাবমিট, দেখেছো এইখানে বাটনটা সাবমিট নেওয়াতে তোমার কি আসছে, এই সাবমিট লেখাটা আসছে, এর আগে একটা সার্চ বক্স নিয়েছে। তো আমি যদি চাইতাম যে এখানে না সাবমিট না অন্য কিছু দিব, কি দিব, এইখানে কোথায় সাবমিট, এই যে, তো সেটা না ক্লিক না, লেখা তো দিতেই পারি, আমি অন্য জিনিস দেখাচ্ছি। দেখো আমাদের এখানে সার্চের একটা আইকন আছে না, সার্চ আইকন, গ্লিফ আইকন, গ্লিফ আইকন, সার্চ। আচ্ছা, এই যে যেখানেই থাকুক না কেন, এই যে পেয়েছ, আমি এই আইকনটা দিয়ে দিব, জাস্ট এইটা কন্ট্রোল সি দিলাম, কপি করলাম, আমি এই সাবমিটের জায়গায় একটা স্প্যান নিই বা ডিপ নেই, যা খুশি স্প্যানই নেই, স্প্যান নিলাম, এর ক্লাস দিলাম, যেটা কপি করে আনছি, গ্লিফ আইকন, গ্লিফ আইকন, সার্চ, কোথায় দিলাম, যে জায়গাটায় আমার সাবমিট লেখা আছে এখানে লেখা আছে, তাই তো? এবার রিফ্রেশ করি, ওইটা চলে আসছে, তাহলে কি আর সাবমিট লেখার দরকার আছে, এখানে সার্চ লেখা আছে, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। এবং এই আইকনগুলো ব্যবহারের সুবিধা হলো যে আইকনগুলোকে তুমি কালার করতে পারো, বড় করতে পারো, বিভিন্ন রকম, ধরো এই আইকনটা তুমি চাচ্ছ যে আইকনটা লাল হয়ে যায়, আইকনটা তুমি কোথায় ব্যবহার করেছো, এই যে এখানে গ্লিফ আইকন, তাই তো? আমি এর আর একটা ক্লাস নিলাম সার্চ, আমি একটা ক্লাস নিলাম সার্চ, আমার স্টাইল শিটে আমি এটা কাজ করব। দেখো
আমি নিলাম ডট সার্চ, সার্চ এটা দিলাম, এটার শুধু কালার দিয়ে দিব, ওটা একটা ফন্ট মনে করো, এটা কালার দিয়ে দিলাম, কালারটা ধরো ব্লু দিয়ে দিলাম। দেখো এটা দেওয়ার সাথে সাথেই এই এটার কালারটা ব্লু হয়ে যাবে, ব্লু হয়েছে কিন্তু, বুঝতে পেরেছো? এটা কিন্তু ব্লু হয়েছে। তুমি যদি এটার ফন্ট সাইজ দিয়ে দাও ও সাথে সাথে বড় হয়ে যাবে। দেখো ফন্ট সাইজ তুমি বললে যে 30 পিক্সেল, হ্যাঁ আমার সিএসএস এ লিখছি, তো এটা আমি রিফ্রেশ করি 30 পিক্সেল, তাই তো? এটা এগুলো কিন্তু ফন্ট হিসেবে, যদিও আইকন ইমেজের মতো মনে হয় কিন্তু এটা ফন্ট হিসেবে, গ্লিপ আইকন যদি বলছে, গ্লিপগুলো আসলে ফন্ট, গ্লিপ মানে স্টাইলটা কেমন হয়, এর পরিসীমায় কোথায় কি থাকে, এগুলো গ্লিপ আইকন বোঝায়। তো এটা যখনই আমি ব্যবহার করছি তখন এটা আসলে সার্চ, কিন্তু এটা এর সাথে মেলেনি, সেটা আলাদা কথা, আমরা পারি, কথা হচ্ছে এটা আমরা হচ্ছে পারি। তাহলে আমরা প্রথমত আমরা কি করলাম, আমরা দেখলাম যে কিভাবে নর্মাল একটা সার্চ বক্স আনা যায়, আর পরের বার আমরা দেখলাম যে এগুলোকে কিভাবে আমরা ড্রপ ডাউন পর্যন্ত কাজ করতে পারি। এভাবে যদি আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করি তাহলে অনেক কাজই আমরা খুব সহজে শেষ করতে পারি।